বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর। ভারতে করোনা ভাইরাসের প্রকোপে লন্ডভন্ড পরিস্থিতি, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, এর মাঝেও থেমে নেই আয়ের পথ। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, অনেকে আবার মানতে চেয়েও পারছেন না। তাদের মধ্যে একজন মেকালা কুরমাইয়া, মাস্ক না থাকায় বাবুই পাখির বাসা মুখে বেঁধে সরকারি কার্যালয়ে চলে এসেছেন তিনি। মেকালা কুরমাইয়া ভারতের তেলেঙ্গার এক পশুপালক। রাজ্যে মাস্ক না পরে বাইরে বের হলে দিতে হবে ১০০০ রুপি জরিমানা। কিন্তু কুরমাইয়া এতই অসহায় যে মাস্ক কেনার সামর্থ্যও তার নেই। এদিকে জরুরি এক কাজে তাকে যেতে হবে সরকারি কার্যালয়ে, সেখানে আবার মাস্ক ছাড়া ঢোকা মানা। তাই সাত পাঁচ না ভেবে মুখে বাবুই পাখির বাসা বেঁধে চলে আসেন তিনি। করোনায় ক্ষতিগ্রস্ত 36 লাখ পরিবার এবং চলতি এপ্রিল মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড তাপদাহে ক্ষতি হওয়া ফসলের জন্য 1 লাখ কৃষকদের মাঝে 930 কোটি টাকা বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। ঈদের আগেই এই অর্থ G2P পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের হাতে পৌঁছানো হবে। এর মধ্যে 880 কোটি টাকা করোনায় ক্ষতিগ্রস্তদের এবং 50 কোটি টাকা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিগ্রস্ত কৃষকেরা পাবেন। স্বাস্থ্যবিধি মেনে লকডাউনে শুটিং করতে বাধা নেই, তবে সতর্ক থাকতে অনেক নির্মাতা ও অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিচ্ছেন না। কেউ কেউ এই সিদ্ধান্ত নিয়েছিলেন লকডাউনের পর, কেউ বা আগেই জানিয়েছিলেন যে শুটিং করবেন না। ফলে বড় তারকাদের কাজ করার কথা ছিল, এরকম প্রায় 200 নাটকের শুটিং বাতিল হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এসবের বেশিরভাগ নাটক প্রচার হওয়ার কথা পবিত্র ঈদুল ফিতরে। চলমান বিধিনিষেধের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে আগামী 25 এপ্রিল থেকে দোকানপাট, শপিং মল সহ শর্ত সাপেক্ষে খোলা রাখা যাবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকান ও শপিং মল খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় স্বামীকে শুকনো খাবারের সঙ্গে মাদকদ্রব্য দিতে গিয়ে 16টি ইয়াবা সহ স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া রুজিনা বেগম রিক্তা পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মিলন রহমানের স্ত্রী। মিলন রহমান একটি চুরি মামলার আসামি। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।